ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগে দূরে কোথাও যাচ্ছি না, একটা খুব সুন্দর একটি গ্রামে এসেছি। দুর্গাপূজা তো আর বেশি দিন তো নেই, তাই একটা ভাবলাম খুব সুন্দর জায়গায় যাই যেখানে কাশ ফুলে ভর্তি। দেখো যে জায়গাটিতে আছি আমি এখন, চতুর্দিকে হচ্ছে শুধু কাশফুল, আর বাঁদিকে ট্রেন যাচ্ছে। মনে পড়ছে কোনো বাংলা মুভির কথা, রেল লাইন ট্রেন, এই পাশে হচ্ছে কাশফুল। খুব সুন্দর একটা পুরনো দিনের বই আছে, বইয়ের নামটা যদি মনে পড়ে থাকে তুমি নিশ্চয়ই হচ্ছে কমেন্ট করে আমাকে বলো। জায়গাটা এত সুন্দর আছে, এত সুন্দর জায়গাটা, তুমি যদি এখানে আসো তাহলে বুঝতে পারবা। সাদা হয়ে আছে চারিপাশে কাশফুলে, আর দুর্গাপূজা তো আর বেশি দিন তো দেরি নেই। কাশফুল তো দেখা হলো, তো এবার কাশফুল যখন দেখা হলো তাহলে গিয়ে একটু দেখা যাক যে কোনো ক্লাবে গিয়ে দেখা যাক যে তাদের প্রস্তুতি কেমন চলছে। আমি আছি এখন শিলিগুড়ির একটি বড় ক্লাবে, আউটডোর স্টেডিয়াম মাঠে। এই মাঠের পুজোটি খুব বড় হয়, যারা শিলিগুড়িতে থাকো তারা নিশ্চয়ই জানো এই পূজাটি কত বড় করে হয়। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা পুরস্কার এরা পেয়ে থাকে। এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে আজ থেকে প্রায় 3 মাস আগের থেকে শুরু করেছে, এবং দিন রাত্রি এক করে এরা এই প্যান্ডেলটি তৈরি করছে। এবং এখানকার প্রতিমা এখানেই তৈরি করা হয়, ভিতরে তৈরি হচ্ছে, তাই আমরা ভিতরে গিয়ে এখন দেখব কীভাবে প্রতিমা তৈরি করছে এবং মণ্ডপ সাজানোর জন্য এরা কী কী ব্যবহার করছে। তাই দেরি না করে আমরা এখন ভিতরে যাব। মণ্ডপের ভিতর থেকে ঘুরে এসে এটাই বুঝতে পারলাম যে এরা খুবই পরিশ্রম করে এই মণ্ডপটি তৈরি করছে, এবং প্রতিমাটাও খুব সুন্দর করে তৈরি করছে। পুজোর সময় আশা করি খুবই সুন্দর লাগবে। আর আজকের ব্লগটা এতদূর অবধি, এই ক্লাব অবধি দেখালাম, কারণ পুজো এখনও অনেক দিন বাকি আছে। তাই যতদিন পুজো আসছে ততদিনে আমি আস্তে আস্তে অনেক ক্লাবেই যাব এবং দেখাবো সেখানকার পুজো মণ্ডপ কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে সাজানো হচ্ছে সব কিছু। আর যদি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার, যদি ভালো লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে অবশ্যই জানিও। তাহলে নেক্সট ব্লগে চেষ্টা করবো আরও সুন্দর করে বানানোর জন্য। তো বাড়িতে যাওয়ার সময়, এখান থেকে যখন যাচ্ছি তো কিছু নিয়ে তো ফিরতে হবে, তাই বাড়িতে যাওয়ার সময় এই কাশফুলগুলো বাড়িতে নিয়ে যাবো, বাড়ির লোক হয়তো খুবই খুশি হবে।